আল্লাহ হলো ইমানদারদের বন্ধু, কাদের বন্ধু? যে বলেন কাদের বন্ধু? আল্লাহ বলেন আল্লাহু আলিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন ইমানদারদের বন্ধু। আর আল্লাহ বন্ধু হয়ে যে উপকারটা করেন অন্ধকার থেকে, অন্ধকার সমূহ থেকে, অন্ধকারের রাস্তাগুলি থেকে তার বন্ধুদেরকে জান্নাতের আলো রাস্তার দিকে তিনি বের করে নিয়ে যান। পক্ষান্তরে যারা শয়তানের বন্ধু, আলো থেকে তাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যান। আর যারা মুমিন হবে তাদেরকে নিয়ে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিয়েছেন, সূরা মুমিনুন নামে কুরআনুল কারিমে সূরা আছে নাকি নাই? জোরে বলেন আছে নাকি নাই? আছে সূরা মুমিনুন। আল্লাহ বলেন মুমিন যারা হবে, ইমানদার যারা হবে, তাদের জন্য একটা সার্টিফিকেট দিচ্ছি। কি দিচ্ছেন সার্টিফিকেট? কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে, সফল কাম হয়ে গেছে, তার মানে জান্নাতে চলে গেছে। প্রশ্ন রাখতে পারেন, মুমিন দুনিয়ায় জান্নাতে চলে গেল কেমনে? এটা জানা দরকার আছে নাকি নাই? বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। কোথায় গিয়েছেন ঘটনা আপনারা জানেন, একটু মিলিয়ে দিচ্ছি। দুনিয়াতে থাকলেও জান্নাতে থাকা যায়, দুনিয়াতে থাকলেও জান্নাতে থাকা যায়, দুনিয়াতে থাকলেও জান্নাতে থাকা যায়। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে ঢুকেছেন। জান্নাতের ভিতরে ঢুকে দেখেন জান্নাতের ভিতরে খরম পায় দিয়ে বিশ্বনবীর আগে আগে বেলাল তার সামনে দিয়ে হেঁটে যায়। বেলাল দুনিয়ায় হাতে জান্নাতে, এর কারণ কি? বেলালের চেহারা খুব ভালো ছিল, কি কর? বেলাল খুব উঁচা লম্বা ছিল না, কি কর? নাকি বেলাল, বেলালের সবচাইতে যেই জিনিসটা ভালো ছিল আল্লাহর মুহাব্বত আর রাসূলের মুহাব্বত, ঠিক কিনা? এজন্য বেলাল দুনিয়ায় হাঁটে জান্নাতে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেলাল জান্নাতের মধ্যে ঢুকে দেখি আমার আগে তুমি জুতা পায়ে দিয়ে হাঁটো, এমন কি নেকির কাজ করেছো, এমন কি আমল করেছো, তুমি দুনিয়ায় আর তুমি জান্নাতে আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।